হাই দেয়ার হাও আর ইউ আই হোভ ফাইন তো আজকে আমি আপনাদেরকে আমার এই সেন্টেন্স স্ট্রাকচারের পাঁচ নাম্বার ক্লাসে দেখাবো কীভাবে অ্যাডভার্বিয়াল দেয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে অ্যাডভারবিওয়াল দেয়ার অ্যাকচুয়ালি কী আমরা এর আগের দুটি ক্লাসে দেখেছি ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং এক্সপ্লেটিভ দেয়ার এবং আজকে পাঁচ নম্বর ক্লাসে আমরা দেখবো অ্যাডভার্বিয়াল দেয়ার দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় সো অ্যাডভার্বিয়াল দেয়ারটা আসলে কি যে দেয়ার সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল দেয়ার বলে দেয়ারের এই ব্যবহারটি অ্যাডভার্বাল এই অ্যাডভার্বিয়াল হিসেবে অ্যাকচুয়ালি খুবই সহজ অ্যাডভার্বের মতো কাজ করে যে দেয়ার সেগুলি অ্যাডভার্বিয়াল দেয়ার তাহলে অ্যাডভার্বের মতো কাজ করে বা কিভাবে বুঝবো বা অ্যাডভার্ব আসলে কি। অ্যাকচুয়ালি যে ওয়ার্ড কোনো অ্যাকজেক্টিভ ভার্ভ এমনকি অ্যাডভার্বকেও এর সামনে এমন কি কোনো অ্যাডভার্বের সামনে অথবা পরে বসে তাদেরকে মডিফাই করে তাকে এই অ্যাডভার্ব বলে তো সাধারণত তিনটি প্রশ্নের মাধ্যমে অধিকাংশ অ্যাডভার্ব চেনা যায় নাম্বার ওয়ান হোয়ার মানে কোথায় যদি আমরা প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা অ্যাডভার্ব অ্যাডভার আর নাম্বার টু হোয়েন কখন দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে এই সেন্টেন্স থেকে যে উত্তর পাবো সেটা হলো অ্যাডভার অ্যান্ড নাম্বার থ্রি হাও কেমন করে বা কীভাবে যে প্রশ্ন করার ফলে যে উত্তর পাবো সেটাও একটা অ্যাডভার তো এর যে কোনো একটি প্রশ্নের উত্তর যে ওয়ার্ড থেকে পাওয়া যায় এই যে তিনটি প্রশ্ন হায়ার হোয়েন অ্যান্ড হাও এর এর যে কোনো একটি প্রশ্নের উত্তর যে ওয়ার্ড থেকে পাওয়া যায় তাই হলো অ্যাডভার ফর এক্সাম্পল আমি আমরা যেহেতু আজকে অ্যাডভার কাকে বলে বা অ্যাডভারভিয়াল দেয়ার কি এটা আমাদের আজকে মেইন ফোকাস না আমাদের মেইন ফোকাস অ্যাডভার্বিয়াল দেয়ার দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব তাই অ্যাডভার্বিয়াল দেয়ার কি আর অ্যাডভার কী একটু বুঝে নিলাম একটু আগে বিষয়টা ক্লিয়ার করলাম সো এখন আমরা এক্সাম্পল দেখব যে আমি সেখানে গেলাম আমি সেখানে গেলাম আই ওয়েন্ট দেয়ার আই ওয়েন্ট দেয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেখানে গেলাম আমি কোথায় গেলাম বা আমি কোথায় গিয়েছিলাম এই যে উত্তর হচ্ছে সেখানে এই যে সেখানে কোথায় কখন কিভাবে যে উত্তর যে ওয়ার্ডের মাধ্যমে পাওয়া যায় সেগুলি হলো অ্যাডভার সো এই যে এখানে দেয়ার মানে কোথায় গেলাম দেয়ার দিয়ে বোঝা যাচ্ছে যে সেখানে সো এই দেয়ারটি এখানে অ্যাডভার তাই এই আমরা এই দেয়ারটিকে বলতেছি অ্যাডভার বিয়ার দেয়ার সো প্রশ্ন করা হলো আমি কোথায় গেলাম উত্তর গেল সেখানে বা দেয়ার আর অল আর ক্লিয়ার নাও দ্যাট দিস দেয়ার ইজ হেয়ার অ্যাডভার ওকে এক্সাম্পল নাম্বার টু এখানে আমরা দেখবো আরেকটি এক্সাম্পল এক্সাম্পল এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখব এক্সাম্পল নাম্বার টু সেখানে একটি সভা হবে দেয়ার উইল বি এ মিটিং দেয়ার সো এই যে অ্যাকচুয়ালি প্রথমে দেয়ার আছে এবং দেখতে পাচ্ছেন যে শেষেও দেয়ার আছে সেন্টেন্সের শেষেও দেয়ার আছে সো এই দুইটা দেয়ার এর আমরা এটা ক্লিয়ার যে সেখানে একটি সভা হবে কোথায় সভা হবে দেয়ার মানে সেখানে সো এই শেষের দেয়ারটি দেয়ার মানে সেখানে বোঝা যাচ্ছে সো এটা একটা অ্যাডভারভিল দেয়ার কিন্তু এই প্রথমে যে দেয়ারটি রয়েছে এটি একটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি দেয়ার যেটা আমি এই তিন নাম্বার ক্লাসে বুঝিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিও দিয়ে দেখতে চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন এবং ভিডিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সো দেখে নেবেন অ্যাকচুয়ালি তাহলে এই যেহেতু ইন্ট্রোডাক্টরি মানে শুরুতে আছে তাই ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং এটা শেষে আছে এবং সেটা এখানে এই দেয়ার দ্বারা বোঝা যায় সেখানে সো এটা একটি অ্যাডভারভেল দেয়ার ওকে এবার আমরা আরও কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে এই ধরনের সেন্টেন্স কীভাবে আমরা তৈরি করবো এই সেন্টেন্স স্ট্রাকচারটি মূলত শিখতে পারবো সো দেখ সো একজাম্পল নাম্বার থ্রি আমি পার্টিতে গিয়েছিলাম কিন্তু আমি সেখানে কাউকে চিনি না আই ওয়েন্ট টু দ্য পার্টি বাট আই ডিডেন্ট নো এনি ওয়ান দেয়ার সেখানে সো এই যে সেখানে আমরা দেখতে পাচ্ছি সো সেখানে ইংলিশ ইংরেজি হবে দেয়ার সো এই আমি পার্টিতে গিয়েছিলাম এইটুকুর অংশ ইংরেজি হচ্ছে আই ওয়ে টু দ্য পার্টি কিন্তু হলো বার্ট আমি সেখানে কাউকে চিনি না আই ডিডেন্ট নো এনি ওয়ান আমি সে আমি কাউকে চিনি না সেখানে দেয়ার তাহলে আমরা বুঝতে পারছি যে সেখানে যদি আমরা থাকে বাংলায় কোনো বাক্যে বা সেন্টেন্সে সেটা যখন আমরা ইংরেজিতে শেষে লিখব এবং সেটা সেখানে কোথায় নির্দেশ করে সো ওইটা ও সো ওই দেয়ারটা একটা অ্যাডভার্বিয়াল দেয়ার এক্সাম্পল নাম্বার ফোর আসুন সেখানে যাই লেটস কো দেয়ার আসুন সেখানে যাই যেহেতু একটি ইম্পারেটিভ সেন্টেন্স তো আসুন সেখানে যাই লেটস কো দেয়ার সেখানে সো আমরা সেখানের জন্য দেয়ার লিখেছি এক্সাম্পল নাম্বার ফাইভ নুসাইবা প্রতিদিন সেখানে যায় নুসাইবা গোজ দেয়ার এভরিডে সো এই যে গোজ তারপরে কিন্তু রয়েছে দেয়ার আর প্রত্যেক দিন সো এভরি ডে এক্সাম্পল নাম্বার সিক্স তিনি সেখানে যান হি গোজ দেয়ার যেহেতু তিনি সেখানে যান হি গোজ দেয়ার এখানেও কিন্তু দেয়ার সেন্টেন্সের শেষে রয়েছে এবং কোথায় যায় সেখানে নাম্বার সেভেন আমি ফিরে না আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করুন ওয়েট দেয়ার আনটিল আই গেট ব্যাক ওয়েট দেয়ার আনটিল আই গেট ব্যাক সো এই যে অপেক্ষা করুন ওয়েট দেয়ার এই যে ওয়েট দেয়ার সেখানে অপেক্ষা করুন ওয়েট দেয়ার সো এই দেয়ার এখানে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড এবং আমি না ফিরে আসা পর্যন্ত আনটিল আই গেট ব্যাক আনটিল আই গেট ব্যাক সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট এবং আজকের টপিকটা ছিল যে অ্যাডভারবিআাল দেয়ার অর্থাৎ সেন্টেন্সের শেষে দেয়ার ব্যবহার করে আমরা কিভাবে বাংলা বাক্যকে কিভাবে ইংলিশ সেন্টেন্সে কনভার্ট করতে পারবো সো আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প ইউ প্রশ্ন করার মাধ্যমে যে উত্তরগুলি আসে সেগুলি অ্যাডভারভিএল দেওয়ার সো এই টাইপের অ্যাডভারভিএল দিয়ে মিনিমাম একটা হলেও সেন্টেন্স তৈরি করে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন আই উইল চেক ইট ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম